মা দিদি এদিকে কাছে আছে মোচাটা কিভাবে কাটি একটু দেখিয়ে দিন না হ্যাঁ কপাল এত বড় ধাড়ি মেয়ে হয়েছো এখনো মোচা কাটতে পারো না তোমার মামি তাহলে একদিন কি শিখিয়েছেন তোমাকে আজকে তো আমাদের বাড়িতে পুটি মাছ আসেনি এই পুটি মাছ এলে কোথেকে নতিকাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি ওগুলো কাটতে দিয়ে গেছে ওর নাকি আজ ঠাকুর এসেছে সে নাকি পুটি মাছ খেতে খুব ভালোবাসে এদিকে তোমার অসুস্থ ছেলে খিদের জালে কাঁদছে আর তুমি লতর ঠাকুরপোকে পুটি মাছ খাওয়ানোর জন্য সব কথাতে এভাবে হেসো না তো ওঠো ওঠো বলছি তুই তো লতুকে চিনিস এসে যদি দেখে মাছ কাটা হয়নি সে আমি বুঝবো তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও না ছোট আমি কেটেই যাব তোমার অসুস্থ ছেলে দিব্যি বর্দি এর পরেও যদি তুমি একটা মাছ ওর বটিতে ছোঁয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে এত কি দিবি দিলি ছোট ওঠো ওঠো বলছি এসো বড় বৌদি বড় বৌদি ও বড় বৌদি বড় বৌদিকে কেন দরকার আছে কি দরকার আগে আমাকে বলো তোমায় কেন বলবো দরকারটা আমার ওর সঙ্গে দাঁড়াও সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি সাগর আজ আমিও দেখব ওই সাগরে কত জল আছে কি রে লতু কি হয়েছে এত চাঁচামেচি কিসের দেখো না মা কতদিন বাদে আমার ঠাকুরপো এলো বলে একটু পুঁটি মাছ খাবে আমি সে কখন পুঁটি মাছগুলো কাটতে দিয়ে গেছি আর তোমার বড় বউয়ের এত সাহস ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে আমি বর থেকে মাছ কাটতে বারণ করেছি তুমি বারণ করেছো হ্যাঁ কেন মা আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ে কাজ করি এটা আমরা মেনে নিয়েছি কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝি না এলে তাদের বাড়ির ঝিয়ে কাজও আমাদের করতে হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না লতু পুঁটি মাছ কাটতে পারে না বলেই না সে কি মা আপনার মেয়ে পুঁটি মাছও কাটতে পারে না সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ধাড়ি মেয়ে হয়েছ এখনো মোচা কাটতে শেখোনি তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন তা মা আপনার মেয়ে তো কম ধাড়ি হয়নি এখনো পুঁটি মাছ কাটতে শিখেনি আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন শুনলে মা শুনলে তখন মার কাছ থেকে পুঁটি মাছ কাটাটা শিখে নিলেই পারো আর মাও যদি পুঁটি মাছ কাটতে না জানেন তুমি রোজ বিকেলে আমার কাছে চারটে করে পুঁটি মাছ নিয়ে আসবে আমি তোমাকে শিখিয়ে দেব বটিতে ঘষে ঘষে পুঁটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয় কেমন তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের ভিডিওটা একটু মানে মুভি অ্যাক্টিং এ ছিল তো আমি চেষ্টা করছি মানে সবার দেখে দেখে একটু চেষ্টা করছি কিভাবে যে মুভি অ্যাক্টিং মানে একদম করা যায় সেটা একটু চেষ্টা করছি ট্রাই করছি তো তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কীরকম কীরকম ভিডিও বানাতে হবে অবশ্যই কন্টেন্টগুলো তোমরা অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে তো চলো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলো টাটা বাই বাই শ্রাবণ ডেলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো চলো টাটা বাই বাই